কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। আমরা বিএনপি করি, আমরা শহীদের আদর্শের গড়া দল, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য, যে নেত্রী পাঁচ আসনে দাঁড়িয়ে একবারও কোনো আসনে পরাজিত হন নাই, যে নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যে নেত্রী তার ছোট্ট দুটা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসি নেত্রী উপাধি লাভ করেছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি বিনা কারণে জেলে রেখেছেন। সেগুলো মানুষ এখন মনে করছে এই কারণে। আপনার অত্যাচারে যখন জর্জরিত বামপাশের সব নেতারা কারাগারে, যাদের মেরুদণ্ড ভেঙে তসতস করে দিয়েছেন যে সকল ওসি, মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তারপর মামলা রুজু হয়েছে, এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। আমরা এর আইনের আওতা আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জমাত এক কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। কিসের ইঙ্গিত ছিল? একটি ইঙ্গিত ভারতের করক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার শপথ কেড়ে লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথ কেড়ে লোক হতো, তাহলে এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করতো না। তাই তোমার বাবাও কোনোদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। এটা ইতিহাস বলে, কারণ আমার নেতা তারেক রহমানের 5ই আগস্ট দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন, এটাই প্রমাণ হয় বাংলাদেশে শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান কথা বলুক, যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে 10,000 কিলোমিটার দূরে থেকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে, সেই উৎসাহের মধ্যে দিয়ে 28 তারিখে যেই সমাবেশ, সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না। সেদিন মেহেদি গঙ্গরা, হারুন বিপ্লব গঙ্গরা, তোমরা সেদিন আঘাত করে বিচারপতির বাসভবনে ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন আস, শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি দিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছো, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে কোনোদিনও, আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া, বাংলাদেশে মায়ের বুক করা বুক
মুখ খালি করা মা বাবাদের, যাদেরকে হত্যা করেছো তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া, সেটা না করে আজকে যে দেশটি বাংলাদেশে, যে দেশটিকে রাওয়ালপিন্ডি থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতাকে তুমি নস্যাৎ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে, আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয় না। তাই আবু সাইদ খোকনের